ওয়েলকাম টু টেক বাংলা ইউটিউব মিডিয়া। এর আগের পর্বে আমি ইউটিউব কিভাবে ওপেনিং করতে হয়, একটা প্রফেশনাল চ্যানেল খুলতে হয়, কিভাবে আপনার চ্যানেলটিকে ভেরিফাইড করতে হয়, তো কিভাবে আপনার মনে করেন যে এই এলিজিবিলিটিসগুলো এনেবেল করবেন সেগুলো কিভাবে করতে হয় এগুলো দেখিয়ে দিয়েছি। এখন আরও অনেক কিছু এনেবেল করা বাকি আছে, তো এগুলো আমি এনেবেল করে দেখাবো। আর কিভাবে পার্টনারশিপ করতে হয় বা পার্টনার ভেরিফাইড করতে হয় তা আজ আমি দেখাবো। এই দেখুন, এখানে শুধু দেওয়া আছে ভেরিফাইড, আগে ছিল ভেরিফাই, এখন ভেরিফাইড। এরপরে কিভাবে আমরা পার্টনার ভেরিফাইড করব এইটা আমি দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। তার আগে আপনাকে এখন দেখে নিই যে দেখছেন এখানে কয়টা এনেবল করা আছে। এই একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, পাঁচটা এনেবল করা আছে। এখন চলুন যাই একটি ভিডিও দেখে আসি। এই দেখুন আমার টেক বাংলা ইউটিউব মিডিয়া চ্যানেলটি পার্টনার ভেরিফাইড করা আছে। তো এখানে আমি দেখাবো যে আগে আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করতেছি তাতে পাঁচটা এনেবল করা আছে, আর এখানে কয়টা এনেবল করা আছে দেখুন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা, আটটা এনেবল করা আছে। তো এই আট, আরও তিনটা এনেবল করতে গেলে কী কী করতে হবে এবং পার্টনার ভেরিফাইড করতে কী কী করতে হবে, তো আমি সেগুলো দেখিয়ে দেবো। তো চলে আসলাম আমরা আগের চ্যানেলে যেটা আমরা এখন পার্টনার ভেরিফাইড করব। তো চলুন দেখি আমাদের কিভাবে পার্টনার ভেরিফাইড করতে হবে। দেখছেন অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করুন। ক্লিক করে এখানে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করুন। ক্যাটাগরি আপনার যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ, আসলে এখানে আমরা বাংলাদেশ দিব না, কারণ যে বাংলাদেশে আমরা জানি যে এখনও ইউটিউব পার্টনার আসে নাই বা কেউ হয় নাই, এই জন্য আমরা অন্য একটি কান্ট্রি সিলেক্ট করব, ইন্ডিয়া বা অন্যান্য যেগুলো আপনাদের পার্টনারশিপ করা আছে সেগুলো সিলেক্ট করব। আমরা সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস, এই কান্ট্রিটা আমরা সিলেক্ট করব। এটা আমাদের প্রায় ইউটিউবাররা ইউজ করে থাকে, তো আমি এইটাই ইউজ করব এখন, ইউনাইটেড স্টেটস। তো এখানে ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে। আপনি চ্যানেলটিকে কিওয়ার্ডগুলো দিবেন। তো কিভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো দিবেন, এখানে আমাদের চ্যানেলটির নাম আছে শান্ত ইসলাম, তো এখানে লিখবেন শান্ত ইসলাম, তারপর কমা চিহ্ন দিবেন, দিয়ে এখানে লিখবেন শান্ত, তারপর লিখবেন ইসলাম, তারপর শান্ত, মানে যেভাবে আপনি সার্চ করলে আপনার চ্যানেলটিকে পাবেন সেগুলো কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কিওয়ার্ডটা বক্সে ফিল করে নেবেন। তো আমি এই ফোনটা দিচ্ছি, তো এখন সেভ করে দিতে হবে। এই দেখুন নিচে সেভ লেখা আছে, সেভটিতে ক্লিক করুন। সেভ হয়ে গেছে, এই দেখুন ইওর চেঞ্জ হ্যাভ বিন সেভ ইট, ওকে। তো এখন আমরা আবার চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে দেখুন আমাদের এটা আগে এনেবল লেখা ছিল না। চলুন আবার গিয়ে আপনাকে দেখাই যে এটা এনেবল লেখা ছিল কি না। তো চলুন আমরা অ্যাডভেঞ্চারে আবার যাই, গিয়ে এবার সিলেক্ট করব বাংলাদেশ, তাহলে আপনারা ঠিক প্রমাণটি পেয়ে যাবেন। এরকম বাংলাদেশ সিলেক্ট করলাম, সেভ, সেভ হয়ে গেছে। তো চলুন চ্যানেলে গিয়ে আবার দেখি। এই দেখুন মনিটাইজেশন ইনএলিজিবল দেখুন লেখা আছে। তো এই হচ্ছে আপনার প্রমাণ, আপনি যদি বাংলাদেশ দেন, দেখুন এই ডান সাইডে যে একটু এনেবল লেখা থাকবে সেই এনেবল লেখাটা ও আসে নাই, স্টেটাস এটা আমরা আবার দিলাম, দিয়ে আবার সেভ করি। সরি, ভিডিওটা আপনাকে বারবারই দেখানোর জন্য সরি, তাছাড়া আপনারা বুঝবেন না, ভিডিওটি যদি আমি বারবার ব্যাকই করে না দেখাই তাহলে আপনারা বুঝবেন না। তো আমি স্টেজ বাই স্টেজ বুঝিয়ে দিচ্ছি, তো এই জন্যই একটু ভিডিওটি লম্বা হবে। এই দেখুন আবার মনিটাইজেশন এসে গেছি, দেখুন যে এনেবল লেখা উঠছে, এখানে আপনারা এনেবলে ক্লিক করুন। এনেবল করার
ক্লিক করলে এই দেখুন লেখা আছে মনিটাইজেশন। আপনার মনিটাইজেশন করতে হবে, নাইলে আপনার যে আর্নিং টাকাগুলো আসবে সেগুলো আপনার হয়তো মনিটাইজেশন না করলে আপনার আর্নিং হবে না। সোজা কথা, এই যে মনিটাইজেশন না করলে আপনার টাকা আর্নিং হবে না। আর মনিটাইজেশন করতে গেলে আপনাকে অনেকগুলো কিছু ধাপ আছে, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। তো আমাদের কাছে বর্তমানে চারটা আছে, চারটার মধ্যে লাস্টেরটা কি বুঝাচ্ছে দেখুন, 4000 ওয়ার্ডস হর ইন দ্য প্রিভিউস দ্য 12 মান্থ, মানে আপনার 12 মাসের মধ্যে 4000 ঘন্টা তাদের কাছে দিতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার দিতে হবে 1 বছরের মধ্যে। তো 1 বছরের মধ্যে তো আপনি হবেই, এটা স্বাভাবিক যে 4000 হর্স ওয়াটস টাইম তো অবশ্যই হবে, কারণ আপনি যদি 5 মিনিট করে ভিডিও ছাড়েন তাহলে ইজিলি আপনার ভিডিও 4 মিনিট দেখবে, 3 মিনিট দেখলে বলবেন যে আপনার 1 বছরে যদি 50টা ভিডিও থাকে অটোমেটিকলি কিছুটা এগিয়ে যেতে পারবেন। আবার 1000 সাবস্ক্রাইব আপনার কাছে ব্যাপারই হবে না। তো চলুন আমরা এখন স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে মানে কিছু একটি চিঠি আছে যেগুলো আপনি করতে পারেন, এগুলো আপনার আপনি চাইলে করতে পারেন। করার পরে আপনাকে এই জায়গায় দেখুন তিনটা ড্যাশবোর্ড মানে ফাঁকা ঘর দেখা যাচ্ছে, এই ফাঁকা ঘরটাকে আপনি চিহ্নিত করে দেন, তিনটা আছে এখানে আপনি তিনটাই চিহ্নিত করে দেবেন। আর আপনি যদি করে নিতে পারেন তাহলে আপনার কাছে আরও ভালো। তারপরে দেখুন অ্যাকসেপ্টে ক্লিক করুন। দেখুন আমাদের 1 নম্বর ধাপটি টিক চিহ্ন উঠে গেছে। তো আমাদের দ্বিতীয় ধাপ সিগন অফ দ্য অ্যাডসেন্স, এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে আপনি যতগুলো টাকা আর্নিং করবেন সব টাকাই অ্যাডসেন্সে জমা হবে। অ্যাডসেন্স থেকে আবার আপনার কাছে গুগল জিডিতে আপনাকে কোড দেবে, সেই কোডটি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে আবার সেই কোডটি বসিয়ে দিলে আপনার টাকা আপনার কাছে গুগল পাঠিয়ে দিবে আপনার ঠিকানায়। তো চলুন এটা আমরা কীভাবে ধাপটা ক্লিয়ার করবো, এই দেখুন স্টার্টিং ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে, আপনি চাইলে এগুলো সব করে নিতে পারেন, করে নিলে আপনার কাছে আরও সুবিধা হবে। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এই দেখুন আপনার জিমেল আইডিটি চাচ্ছে, তো আপনি কোন জিমেল আইডিতে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নিতে চান। টেক বাংলা ইউটিউব মিডিয়া আমার এটি একটা চ্যানেল, আর হচ্ছে যে শান্ত ইসলাম এটি জিমেল আইডি। তো টেক বাংলা থেকে আমি আপনার আমার এক্সেন্স অ্যাকাউন্টটা অ্যাড করতে চাই। তো দেখুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য লোগো চলে আসছে। তো দেখুন আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করার জন্য একটি বোর্ড চলে আসছে, ইওর ওয়েবসাইট, আপনার ইউটিউব চ্যানেলটির লিঙ্কটি অটোমেটিক এখানে চলে আসছে। তারপরে দেখুন অ্যাকসেপশন, তো এখানে ক্লিক করে দিন। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ভাবে বোঝাবার জন্য চেষ্টা করতেছি, প্লিজ আপনারা নিজেরা একটু ভালোভাবে বুঝে নিন। তারপর দেখুন এই লেখা আছে রেডি সেট, এখানে ক্লিক করে দিয়ে দিন। তারপর দেখুন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য ডাপিও হয়ে গেছে, মানে এটা আমার সহজ হলো কি জন্য, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগেই বানানো ছিল ওই চ্যানেল থেকে, সেই অ্যাডসেন্সের সঙ্গে আমার অ্যাডসেন্সটি যোগ হয়ে গেছে। তো পরবর্তী আমি দ্বিতীয়বার আপনাকে এই কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নতুন করে করতে হয় সেটা আমি শিখিয়ে দিব। আজকে আমি শিখিয়ে দিতে পারলাম না, সরি, যেহেতু আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটার দ্বারা আমি আজকাল ইউটিউব চ্যানেলটি অ্যাড করে দিছি। তো পরবর্তী ভিডিওতে আমি কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নতুন করে তৈরি করতে হয় তা আমি দেখিয়ে দিব। তা আমরা এখন তৃতীয় ধাপটি ফিল আপ করব, স্টার্ট। এখানে আপনার মনে করুন যে তিনটা বোর্ড আসছে, তো এটাও আপনি সেভ করে দিন। সেভ করে দেওয়ার পরে আপনার তিনটা ক্লাব হয়ে গেছে। এখন 4 নম্বরটা রয়েছে, 4 নম্বরটা তো আমি আগেই বলে দিয়েছি, দেখুন
4000 নিউট দেওয়ার রিভিউ, মানে আপনার 4000 ঘন্টা এখানে দিতে হবে, আর এখানে আপনার 1000 সাবস্ক্রাইবার দিতে হবে। তো আপনারা প্লিজ ভালো ভালো ভিডিও ছাড়বেন আপনার চ্যানেলটিকে, আপনার চ্যানেলটিকে প্রমোট করার জন্য ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো মানে দোমালা কন্টেন্টগুলো ছাড়বেন, যেন মানুষরা অতি সহজে আপনার ভিডিওগুলো দেখে। এবং 1000 সাবস্ক্রাইবার তো অবশ্যই ইজিলি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করি আপনাদের চ্যানেলগুলো খুবই পপুলার হোক, আর আপনারা নতুন নতুন বছরের 2019 সালের নতুন ভিডিও, নতুন কীভাবে চ্যানেল খুলতে হয় তা আমি তো আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি, চ্যানেলের লোগো লাগাবেন কীভাবে তা দেখিয়ে দিব। তো এই জন্য আপনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কোনো বোঝার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই দেখুন শান্ত ইসলাম, এই জায়গায় শুধু এজ দেওয়া আছে, এই জায়গায় কীভাবে আপনি ফটো লাগাবেন এবং আপনার ব্যানার মানে চ্যানেল চ্যানেলের ভিতরে কীভাবে ব্যানার বানাবেন তা দেখিয়ে দিব, এবং আপনার ব্যানারের উপরে কীভাবে আপনার ব্লগ বা আপনার ফেসবুক আইডি এগুলো যোগ করবেন তা আমি সব দেখিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্ত, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো থাকুন, ভালো রাখুন, খোদা হাফেজ।